প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাহিরে যারা যে প্রান্তে বসে হোক কিংবা দাঁড়িয়ে বর্তমান অবস্থায় অ্যাক্টিভ থেকে দেখছেন আপনাদের প্রিয় পেজ আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি, কিংবা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এ টু জেড বাই নিহন, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা কিছুদিন আগে আমাদের এই পেজে একটি প্রবাসী নিখোঁজের পোস্টে দিয়েছিলাম সৌদি প্রবাসী টাঙ্গাইলের সখিপুরের আক্কাস আলীকে নিয়ে। যে পোস্টে আপনারা অনেক ধরনের মন্তব্য করেছেন এবং এই পোস্টটি শেয়ার করেছেন এবং অনেকে নিন্দা জানিয়েছেন, অনেকে আবার এটিও বলেছেন একজন প্রবাসী যখন সে অনেক বছর বিদেশ কাটিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য তার মাতৃভূমিতে যাবে, যাবে তার পরিবারের কাছে, সেখানে যদি সে নিরাপদ না থাকে তাহলে প্রবাসীদের কিংবা প্রবাসীরা নিরাপদ কোথায়, এমনটি অনেকে প্রশ্ন তুলেছেন। আবার অনেকে কথাও বলেছেন প্রবাসীরা দেশের রেমিটেন্স যোদ্ধা, সে কথা সবাই বলে। আর যখন প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, তারা যখন তাদের অর্জিত অর্থ দেশে পাঠায় তখনই সচল থাকে বাংলাদেশের অর্থনীতির চাকা। আর সে অর্থনীতির চাকা সচল রাখা প্রবাসীরা তারা যখন বিদেশ থেকে দেশে গিয়ে গুম কিংবা নিখোঁজ হয়ে যায় তখন এই দুঃখ কোথায় রাখি, এমনটি অনেকে মন্তব্য করেছেন। তবে দুঃখের বিষয় হচ্ছে এটি, একজন প্রবাসী নিখোঁজ হয়ে যাওয়ার পরে যখন তার পরিবাররা স্থানীয় থানাতে গিয়ে অভিযোগ করে, অভিযোগের পরেও কেন প্রশাসন কিংবা সেই থানার পুলিশ ভালোভাবে ব্যবস্থা নেয় না কিংবা তাকে খোঁজার চেষ্টা করে না। কথাটি এ কারণে বললাম যে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে প্রবাসী আক্কাস আলীকে নিয়ে কথা বলছিলাম, সেই আক্কাস আলীর বিষয়ে এমন কিছু তথ্য আমাদের কাছে এসেছে যা শুনলে অনেক অবাক হবেন। আক্কাস আলী সে বাংলাদেশে যাওয়ার কয়েকদিন পরে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পরে যখন তার পরিবাররা তার সন্ধান পান না তখন স্থানীয় টাঙ্গাইল থানাতে একটি অভিযোগ দায়ের করেন। আর অভিযোগের পরেও যখন তার কোনো প্রকার সন্ধান পাচ্ছিলেন না তখন তারা স্থানীয় মিডিয়ার সাহায্য নিয়ে বেশ কয়েকটি নিখোঁজের নিউজও করেন। একদিকে নিউজ হয়েছে, অন্যদিকে পুলিশের কাছে মামলাটিও রয়েছে। এভাবে এক মাস, দুই মাস, তিন মাসে যাওয়ার পরেও কোনো প্রকার এই মামলা সম্পর্কে তথ্য দিতে পারেননি স্থানীয় টাঙ্গাইল থানার পুলিশ। টাঙ্গাইল থানার পুলিশ যখন এই মামলা নিয়ে কোনো প্রকার ভালো তথ্য দিতে পারছিলেন না কিংবা আক্কাস আলীর কোনো সন্ধান তারা মিলাতে পারছিলেন না, তখন এই পরিবার বাধ্য হয়ে মামলাটি পুলিশ থেকে নিয়ে গিয়ে ডিবির কাছে হস্তান্তর করেন। আর ডিবির কাছে মামলাটি হস্তান্তরের পরে আমরা যা জানতে পেরেছি, স্থানীয় থানার সে ওসি কিংবা পুলিশরা অনেকটা নাখোশ ছিলেন। আমরা তখনই জানতে পেরেছিলাম তিন মাস পরেও যখন আক্কাস আলীর কোনো প্রকার সন্ধান পাননি, তখন আক্কাস আলীর আরেক প্রবাসী বড় ভাই আমাদের আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি এ পেজে অ্যাডমিন প্যানেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। আমাদের সাথে যোগাযোগ করার পরে আমরা যখন বিষয়টি বুঝতে পারলাম তখন চিন্তা করলাম যে এই বিষয় নিয়ে আমাদের কিছু করা দরকার, যেহেতু আমাদের এই পেজটি হচ্ছে প্রবাস ভিত্তিক পেজ প্রবাসীদের জন্য। আমরা সব কিছু আমলে নিয়ে আমরা প্রথমে যোগাযোগ করার চেষ্টা করি টাঙ্গাইল থানার ওই ওসির কাছে, যে ওসির কাছে ছিল এই মামলাটি তিন মাস ধরে। এরপর আমরা সরাসরি যোগাযোগ করার চেষ্টা করি সেই ওসির সাথে, যে ওসির কাছে এই মামলাটি তিনটি মাস ধরে পড়েছিলেন। আমরা যোগাযোগ করি ওসি আজহারুল ইসলামের সাথে। আজহারুল ইসলামের সাথে কথা বলে আমরা কেবল বিস্মিত নই, আমরা অনেকটা অবাক হয়েছি যে একজন পুলিশ কিভাবে একজন প্রবাসী তিনটি মাস নিখোঁজ হওয়ার পরেও যখন তার সন্ধান দিতে পারেনি সে আমাদের সাথে এমন কথাবার্তা বলতে পারেন। সে আমাদেরকে অনেকটা আইনও শিখাচ্ছিলেন। তো চলুন আজহারুল ইসলাম আমাদেরকে কি কথা বলেছেন এবং কেমন কি বলেছেন শুনে আসি। জি আসসালামু আলাইকুম, আজহারুল ইসলাম সাহেব বলছেন? হ্যালো। জি আসসালামু আলাইকুম, আজহারুল ইসলাম সাহেব বলছেন? আমি নিহন বলছিলাম সৌদি থেকে। আমি নিহন বলছিলাম সৌদি থেকে, সৌদি আরব থেকে। কি বলেন?
আপনাদের কাছে কি সৌদি প্রবাসীর কোনো মামলা ছিল, কোনো মামলা করা মানে কোনো একটা কেস ছিল আপনাদের হাতে আক্কাস আলী নামে? জি টাঙ্গাইলের। জি জি সরি, না সেটা টাঙ্গাইল ডিবিতে আছে, ঠিক আছে। এর আগে তো আপনাদের কাছে ছিল 3 মাস, রাইট? আপনি কি আপডেট টুকু দিয়েছেন? ডিবি এখনকার আপডেটটা দিবে, রাইট? ডিবি দিবে এখনকার আপডেট। আমি জানতে চাচ্ছি 3টা মাস আপনার কাছে একজন প্রবাসী নিখোঁজ হয়েছে, 3টা মাস ধরে আপনারা মামলাটা রেখে দিয়েছেন, এখন অফিসিয়ালি আপনার ওখানে আসতে হবে আমাকে জানতে। ডিবির কাছে আছে, আমার কথা হচ্ছে 3 মাসে কি আপনার কোনো ক্লু পান নাই? 3টা মাস তদন্ত করে গেছেন। ভিউয়ার্স, আশা করছি আপনারা অবাক হয়েছেন। একজন পুলিশের যদি এমনটাই ব্যাখ্যালি জবাব থাকে, তাহলে আসলে প্রবাসী কিংবা দেশি কিংবা দেশের মানুষ কোথায় যাবে? ওসির সাথে কথা বলার পর আমরা সরাসরি যোগাযোগ করার চেষ্টা করি সেই ডিবির কাছে, যে ডিবির আন্ডারে রয়েছে এই মামলাটি। তবে ডিবির সাথে কথা বলে আমরা একটু স্বস্তি পেয়েছি। আসসালামু আলাইকুম, টাঙ্গাইল ডিবি। আমি নিহন বলছিলাম সৌদি থেকে। এটা কি টাঙ্গাইল ডিবি অফিসের নাম্বার? আমি একটি তথ্য জানার জন্য ফোন দিয়েছি। আক্কাস আলী নামে একটি মামলা বোধ আপনাদের কাছে আছে, রাইট? জি, এটা আপডেটটা একটু জানতে পারি? জি কিছু সময় নিয়েছিলেন আমাদেরকে, এও বলেনের মধ্যে একটি ভালো ফলাফল তিনি নিয়ে আসবেন। তবে খুশির খবর হচ্ছে এটি যে যে সময়টুকু ডিবি আমাদের কাছ থেকে নিয়েছেন কিংবা আমাদেরকে দিয়েছেন, সেই সময়ের মধ্যেই আজ শনিবার দুপুরে গুলশান 2 থেকে আমাদের নিখোঁজ সেই প্রবাসী আক্কাস আলীকে উদ্ধার করেছে ডিবি। আক্কাস আলী উদ্ধার হয়েছে, ক্ষতি হয়েছে তার এবং তার পরিবারের। কিন্তু প্রশ্ন থেকেই যাই, 3টা মাস যে ক্ষতিটুকু তার হয়েছে, এই 3টা মাস কে পূরণ করবে? পারবে কি আমাদের পুলিশ প্রশাসন এই নিয়ে কিছু বলতে? কিংবা আর তাই আমাদের সকল প্রবাসীর একটাই দাবি, প্রবাসীরা কি বিদেশ কিংবা কি দেশ, সব জায়গায় যেন নিরাপদ থাকে। প্রবাসীদের সমস্যা দেখলে যেন আমাদের প্রশাসনের সকল কর্মকর্তা যেন, কারণ একজন প্রবাসী নিরাপদ, থাকলে নিরাপদ থাকবে দেশ, একজন প্রবাসী ভালো থাকলে ভালো থাকবে দেশ, ভালো থাকবে দেশের অর্থনীতির চাকা। আশা করছি সবাই বিষয়গুলো বুঝতে পেরেছেন। এই আক্কাস আলী নিখোঁজ নিয়ে আমাদের অনুসন্ধানে আরও বেশ কিছু ভিডিও ছিল, বেশ কিছু কথাবার্তাও ছিল। যেহেতু আলহামদুলিল্লাহ আক্কাস আলীকে আমরা ফেরত পেয়েছি, সেহেতু সেই বিষয়গুলো আর নতুন করে এই ভিডিওতে আমরা যুক্ত করছি না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মানুষের সাথে থাকবেন।